ননভেজ খাবারে বেশি কোলেস্টেরল থাকে, তবে ভেজ খাবারেও থাকে। চীনা বাদামের তেল, কাজু বাদাম, নারকেল, ঘি, মাখন, এগুলো কি একজন সাধারণ লোকও জানে? আর এজন্যই টেলিভিশনে অ্যাড দেখবেন আপনারা, সাফলার তেল দিয়ে রাঁধুন, এতে হৃদরোগ হবে না। তার মানে অন্য তেল খেলে হৃদরোগ হয়, এটা বোঝার জন্য ডাক্তার হতে হবে না। উনাদের কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা। আমি একজন ডাক্তার হয়ে চ্যালেঞ্জ করছি মিস্টার জাভেরিকে এটা বলার জন্য যে মাখনে চর্বি। উনি এই বইগুলো আমাকে দিয়েছেন, তাই না? এই বইগুলো আপনি তো দিয়েছেন, কে দিয়েছে? আমি ফয়সাল সারেং, পেশায় আমি একজন আর্কিটেক্ট। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে, নন ভেজিটেবল খাবার এটাই কি মানুষের হৃদরোগ হওয়ার একমাত্র কারণ? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নন ভেজ খাবারই হৃদরোগের একমাত্র কারণ কিনা। আর মিস্টার রাশমি ভাই জাভেরি একথাই বলেছেন যে মাংস, পশুর মাংস, মুরগি, খাসি, এগুলো হৃদরোগের কারণ। হ্যাঁ, হতে পারে, উনি ঠিক বলেছেন। তারপর উনি আরো বলেছেন এমন কোনো ভেজ খাবার নেই যেটাতে কোলেস্টেরল আছে। যদি আপনারা কোনো ডাক্তারকে বলেন, আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান ডাক্তারকে না, তিনি মেনে নেবেন হৃদরোগের কারণ হলো খাবারের মধ্যে অতিরিক্ত চর্বি আর কোলেস্টেরল। সেটা ভেজ হতে পারে, নন ভেজও হতে পারে, দুটোই। নন ভেজ খাবারে বেশি কোলেস্টেরল থাকে, তবে ভেজ খাবারেও থাকে। চীনা বাদামের তেল, কাজু বাদাম, নারকেল, ঘি, মাখন, এগুলো কি একজন সাধারণ লোকও জানে? আর এজন্যই টেলিভিশনে অ্যাড দেখবেন আপনারা, সাফলার তেল দিয়ে রাঁধুন, এতে হৃদরোগ হবে না। তার মানে অন্য তেল খেলে হৃদরোগ হয়, এটা বোঝার জন্য ডাক্তার হতে হবে না। উনাদের কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা। আমি একজন ডাক্তার হয়ে চ্যালেঞ্জ করছি মিস্টার জাভেরিকে এটা বলার জন্য যে মাখনে চর্বি আছে কিনা। আর ডাক্তাররা হৃদরোগীদের বলেন চর্বি খাবেন না, মাখন খাবেন না, চীনা বাদামের তেল খাবেন না, কাজু বাদামের তেল খাবেন না, এই কথাগুলো আপনি কোথায় পেলেন? এই বইগুলোতে? উনি এই বইগুলো আমাকে দিয়েছেন, তাই না? এই বইগুলো আপনি তো দিয়েছেন, কে দিয়েছে? মিস্টার সালেচা বইগুলো দিয়েছেন। এই বইগুলো একই কথা বলছে যে ভেজ খাবারে কোনো কোলেস্টেরল থাকে না। আমি দুঃখিত, মিস্টার জাভেরির সাথে আমার প্রথমবার আলাপ হলো, উনি যদি বইগুলো না দিয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি। তবে একটা কথা, এই সবগুলো বই প্রকাশ করেছে জৈন অর্গানাইজেশন, তারপর বোম্বেতে বিলি করা হয়েছে, সস্তা, দাম কম। জৈন অর্গানাইজেশন, আমি তো দোষারোপ করছি না। প্লিজ দয়া করে এখন আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। আপনি বললেন ডক্টর জাকির যে আমি কারো অনুভূতিতে আঘাত করতে যাচ্ছি না, আমি দুঃখিত কথাটা বলতে চাইনি, তবে বাধ্য হয়েছি বলতে। আপনি যদি বলেন জৈনরা এই বইগুলো লেখেনি, ঠিক আছে, লেখেনি না। আপনি বললেন ডক্টর জাকির যে আমি উত্তর দেব, আপনি আপনার নির্ধারিত সময়েই উত্তরটা দেবেন। এক্সকিউজ মি স্যার, আপনার সময় আসলে তখন আপনি উত্তর দেবেন, একজনের কথার মধ্যে কথা বলতে পারবেন না। আমি চেয়ারম্যানকে অনুরোধ করবো আমাকে আধা মিনিট সময় বেশি দিতে, আমি বাধা পেয়েছি। না, উনি খুব স্মার্ট, উনাকে আধা মিনিট সময় দেওয়া যাবে না। তারপর উনি ডিমের কথা বললেন যে ডিম রোগ ছড়ায়। ডিমের মধ্যে, হ্যাঁ, এতে কোলেস্টেরল আছে, অনেক কোলেস্টেরল আছে, তবে এটাই প্রধান শত্রু না। এখনকার রিসার্চ আর মেডিকেল পাঠ্য বই বলে যে ডিমের কোলেস্টেরল আমাদের প্রধান শত্রু না, প্রধান শত্রু হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেটা দিয়ে ডিম ভাজি করেন, মাখন, ঘি, চর্বি, এগুলোই প্রধান শত্রু। যদি ঘি মাখন দিয়ে ভাজি না করেন, তাহলে ডিমের মাধ্যমে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম। পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় 2/3 কোলেস্টেরলের কারণে প্রভাবিত হয় না। যখনই খাবারের মাধ্যমে বেশি কোলেস্টেরল পায়, যেমন ডিম, তার লিভার তখন কোলেস্টেরল তৈরি করা বন্ধ করে, তাতে করে রক্তে কোলেস্টেরল অতিরিক্ত হয় না। বাকি 1/3 মানুষ কোলেস্টেরলে প্রভাবিত হয়, তাদের সমস্যা হবে, সেজন্য তারা ডিমের কুসুম খাবে না, ডিমের কুসুম। তা না হলে দিনে কয়েকটা ডিম খেলেও হৃদরোগের সম্ভাবনা নেই। কিন্তু যদি সেই সাথে আপনি খান শুকরের মাংস, তাহলে সমস্যা হবে। ঘি দিয়ে ভাজি করেন, তাহলে সমস্যা হবে। চীনা বাদামের তেল দিয়ে ভাজি করেন, তাহলে সমস্যা হবে। মাথায় টাক পড়বে? আমি উদাহরণ দিতে চাচ্ছি না। আজকের অনুষ্ঠানে যদি দেখেন অনেকের মাথায় টাক, অনেক বিখ্যাত দার্শনিকও টাক ছিলেন, তাদের নাম বলতে চাচ্ছি না, কাউকে আহত করতে চাই না। ওনারা এমন রিসার্চ নিয়ে কথা বলছেন যার ভিত্তি অযৌক্তিক অনুমান।
রিসার্চ হতে হবে প্র্যাকটিক্যাল। আর হৃদরোগের সবচেয়ে প্রধান কারণগুলোর একটা হলো অ্যালকোহল আর একটা ধূমপান, এই দুটো হলো হৃদরোগ হওয়ার সবচেয়ে বড় কারণ। আমেরিকাতে দেখবেন নন ভেজদের হৃদরোগ বেশি হয়, কারণ তারা চর্বি খায়। কোরআন বলছে অতিরিক্ত খেয়েও না, তাহলে সমাধান হয়ে যাবে। এছাড়াও আমেরিকার ভেজিটেরিয়ানরা খুবই ধনী, সেখানে ভেজিটেরিয়ান হওয়া বিলাসিতা, কারণ ভেজ খাবারের দাম বেশি। সেখানে মার্সিডিজ গাড়ি চড়া আর ভেজ খাবার খাওয়া হচ্ছে বিলাসিতা। আমেরিকায় 3-5% মানুষ ভেজিটেরিয়ান, সেখানে 1%-এরও কম মানুষ পিওর ভেজিটেরিয়ান, 1%-এরও কম। এই লোকগুলো হচ্ছে অনেক ধনী, ভেজ খাবার কিনতে পারে। আর এদের অনেকে আদর্শগতভাবে মিস্টার রাশমি ভাই জাভেরির মতো এটাও মানেন যে অ্যালকোহল নিষিদ্ধ আর ধূমপান নিষিদ্ধ। এজন্য আমেরিকায় ভেজিটেরিয়ানদের হৃদরোগের সম্ভাবনা কম। তবে তবে কেউ যদি এমন খাবার খায় যাতে অতিরিক্ত কোলেস্টেরল আর চর্বি হোক, সেই খাবারটা ভেজ বা নন ভেজ, তার হৃদরোগ হতে পারে। এটা প্রতিরোধ করতে কোরআনের নির্দেশ মেনে চলুন। সূরা তাহার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সীমা লঙ্ঘন করো না। একটা গল্পের কথা মনে পড়লো, স্কুলে থাকতে শুনেছিলাম যে এক গ্রামে এক ধর্মযাজক ছিল। সে একবার দাওয়াতে গিয়ে 64টা লাড্ডু খেয়েছিল। বাসায় আসলে তার স্ত্রী তাকে বললো, তুমি চুরান চুটকি খেলে না কেন, হজমি বড়ি? লোকটা বলল, আরে বউ, 6 বাচ্চার মা হয়েও তোমার বুদ্ধি হয়নি, যদি হজমি খাওয়ার জায়গা থাকতো তাহলে তো আরো 2 লাড্ডু খেয়ে আসতাম।